স্বাগতম, মই দীক্ষিত শর্মা। সর্বোচ্চ ন্যায়ালয়ত ভিত্তিবর্ষক লৈ শুনানি আরম্ভ হব। সর্বোচ্চ ন্যায়ালয়ত, উচ্চতম ন্যায়ালয়ত ভিত্তিবর্ষর গোচর ইতিমধ্যে পঞ্জীভূত হয়েছে। 25টা গোচর এনে আছে, যে 25টা গোচর ভিতর অন্তর্ভুক্ত হওয়া গোচর ভিতর অসম চুক্তির যে ভিত্তিবর্ষ আছে সেই ভিত্তিবর্ষকো চ্যালেঞ্জ করা হয়েছিল, সেই বিষয়টি ইতিমধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। আর সোমবারপ্রা পর্যায়ক্রমে এই 25টা গোচরের শুনানি আরম্ভ হব ফাস্ট ট্রেক আদালতের মাধ্যমে, অর্থাৎ দ্রুতগতিত এই বিষয়সমূহের শুনানির পঞ্জীভূত করা হয়েছে। আর ইয়ার বিশেষ পাঁচজনীয় বেঞ্চ, অর্থাৎ বিশেষ যি পাঁচজনীয় বিচারপীঠ আছে, বিচারপীঠ গঠন করা হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে যদি চা যায় প্রায় দুবছরের অধিক কালের পাছত এনআরসি বা এনআরসির জড়িত থাকা এই বিষয়সমূহের শুনানি উচ্চতম ন্যায়ালয়ত পুনের আরম্ভ হব। প্রাক্তন মুখ্য ন্যায়াধীশ রঞ্জন গগৈ যেতিয়া আসলে তেও কার্যভার গ্রহণ করে থাকার সময়ত, তেও কার্যভারের শেষের সময়ত এবার, অর্থাৎ এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশ হয়ে যাওয়ার পাছত আগস্ট মাহত এবার প্রকাশ হয়ে যাওয়ার পাছত অক্টোবর মাহত এবার, 2019 চনের অক্টোবর মাহত এবার শুনানি গ্রহণ করেছিল রঞ্জন গগৈ, প্রাক্তন মুখ্য ন্যায়াধীশ। তারপর আহিল শরৎ অরবিন্দ বোবদে। শরৎ অরবিন্দ বোবদের সময়তো এবারেই শুনানি হল, কিন্তু সেই বিষয়ত আশা অনুরূপ কোনো ধরনের ন্যায়ালয়ের ফলের রায় দিয়া নহল। তার পাছত কালি রিটায়ারমেন্ট লওয়া, অর্থাৎ যিনি অবসর গ্রহণ করিলে, রমন্না, এন ভি রমন্না যিজন মুখ্য ন্যায়াধীশ আছিল, তেওঁৰ কার্যকালত এনআরসির বিষয়টো এবারও শুনানি নহল। এতিয়া ইউ ইউ ললিত নতুন মুখ্য ন্যায়াধীশ হিসাবে তেওঁ কালি শপথ গ্রহণ করেছে, আর শপথ গ্রহণ করার পাছতে তেওঁ এনে 25টা গোচর ফাস্ট ট্রেকর বাবে পঞ্জীভূত করেছে, যত অন্তর্ভুক্ত হয়েছে সম্মিলিত মহাসংঘই 2016 চনত আবেদন করা ভিত্তিবর্ষর বিষয়টি। আর সেই ভিত্তিবর্ষর বিষয়টি সেই 25টা গুরুত্বপূর্ণ বিষয়ের ভিতর অন্তর্ভুক্ত করা হয়েছে, যত ডিমনিটাইজেশনের গোচর আছিল। এই গোচর সমূহ এটা ফাস্ট ট্রেকর মাধ্যমে আরম্ভ হব, আর প্রায় দুটা বছরতক অধিক সময় বিরতির পিছন এনআরসি বা এনআরসির জড়িত থাকা এই বিষয়সমূহের শুনানি সর্বোচ্চ ন্যায়ালয়ত কাইলৈর পৰা আরম্ভ হব। এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ আমি আপনাদের দিব ওলাইছো, সকলকে ডাঙর খবর এই মুহূর্তে ভিত্তিবর্ষত উচ্চতম ন্যায়ালয়ত গুরুত্বপূর্ণ শুনানি। নতুন মুখ্য ন্যায়াধীশ ইউ ইউ ললিতর ফালের পর এয়া পঞ্জীভূত করা হয়েছে। সোমবারের পর্যায়ক্রমে আরম্ভ হব এই গোচর সমূহের শুনানি। সম্মিলিত মহাসংঘর গোচর অন্তর্ভুক্ত করা হয়েছে উচ্চতম ন্যায়ালয়ের কার্যক্রমণিকাত। ভিত্তিবর্ষ 71 পরিবর্তে 51 হওয়ার বাবে আবেদন জানাইছিল উচ্চতম ন্যায়ালয়ত সম্মিলিত মহাসংঘে। 2016 চনত এই বিষয়টি সাংবিধানিক বিচারপীঠলৈ প্রেরণ করেছিল ন্যায়ালয়ে। তদানীন্তন ন্যায়াধীশ রঞ্জন গগৈয়ে সাংবিধানিক বিচারপীঠলৈ 2016 চনত ভিত্তিবর্ষর গোচর প্রেরণ করেছিল। ভিত্তিবর্ষর গোচরের সর্বমুঠ 25টা গোচর অন্তর্ভুক্ত করা হয়েছে ফাস্ট ট্রেক শুনানির বাবে। পাঁচজনীয় বিচারপীঠ গঠন করা হয়েছে ভিত্তিবর্ষর গোচরের শুনানির বাবে। এই মুহূর্তে একটা ডাঙর খবর আমি আপনাদের দিব ওলাইছো, আর এখন আমি আপনাদের দেখাইছো সেই অন্তর্ভুক্ত হওয়ার যে নোটিফিকেশন আছে, সেই নোটিফিকেশন যত এই কথা উল্লেখ করা হয়েছে যে সম্মিলিত মহাসংঘর যে গোচর আছে ভিত্তিবর্ষর, সেই ভিত্তিবর্ষর গোচর নতুন মুখ্য ন্যায়াধীশ হিসাবে শপথ গ্রহণ করা ইউ ইউ ললিতে অন্তর্ভুক্ত করেছে। পাঁচজনীয় বিচারপীঠ ইয়ার গঠন করা হয়েছে, আর এই যে 25টা গোচর আছে এই 25টা গোচরের ভিতর 6 নম্বর স্থানত আছে, অর্থাৎ যে লিস্টিংয়ের সংখ্যা আছে সেয়া হয়েছে 6 সম্মিলিত মহাসংঘর গোচর, যত ভিত্তিবর্ষক চ্যালেঞ্জ করা হয়েছে। এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ খবর আমি আপনাদের দিছো। সোমবারের পর্যায়ক্রমে পাঁচজনীয় বিচারপীঠত শুনানি আরম্ভ হব 25টা গোচরের। এই 25টা গোচরের ভিতর অন্যতম গোচর হয়েছে 2016 চনত সম্মিলিত মহাসংঘে ভিত্তিবর্ষর প্রসঙ্গত যি আবেদন জানাইছিল 71 পরিবর্তে 51 হব লাগে, সেই প্রসঙ্গত এনআরসির প্রস্তুত বা অসম চুক্তির ভিত্তিবর্ষর যে চ্যালেঞ্জ করা হয়েছিল তার সেই গোচরের শুনানি উচ্চতম ন্যায়ালয়ত অহা সোমবারের পর আরম্ভ হব পর্যায়ক্রমে, আর ইয়াক ইতিমধ্যে পঞ্জীভূত করা হয়েছে। পুনর্বার জানাই তো আমার দর্শক সকলক, সম্মিলিত মহাসংঘর ফালের পর 2016 চনত সর্বোচ্চ ন্যায়ালয়ত ভিত্তিবর্ষক লৈ আবেদন জানানো হয়েছিল যে 51 হব লাগে 71 নহয়, সেই বিষয়টি সেইখানে সময় গোচরের শুনানি করার বিপরীতে সাংবিধানিক বিচারপীঠলৈ তদানীন্তন ন্যায়াধীশ রঞ্জন গগৈয়ে প্রেরণ করেছিল 2016 চনত। কিন্তু পরবর্তী সময়সাত এনআরসি চূড়ান্ত তালিকা প্রকাশ হয়ে গেল, কিন্তু এই যে গোচরের বা যে ভিত্তিবর্ষ আছে এই ভিত্তিবর্ষক লৈ কোনো ধরনের শুনানি নহল।
তিনিজনকৈ মুখ্য ন্যায়াধীশ গ'ল কিন্তু কোনেও সেই বিষয়টোক এই বিষয়টোক পঞ্জীভূত নকৰিলে শুনানিৰ বাবে এটা নতুনকৈ মুখ্য ন্যায়াধীশ আহিছে ইউ ইউ ললিত কালি তেওঁ শপত গ্ৰহণ কৰিছে আৰু এতিয়া ভিত্তিবৰ্ষৰ গোচৰটো ইউ ইউ ললিতে পঞ্জীভূত কৰিছে পাঁচজনীয়া বিচাৰপীঠত আৰু পঁচিছটা গোচৰ অন্তৰ্ভুক্ত হৈছে অন্যতম হৈছে এই গোচৰ আৰু সোমবাৰৰ পৰা পৰ্যায়ক্ৰমে এই গোচৰৰ শুনানি উচ্চতম ন্যায়ালয়ত আৰম্ভ হ'ব আৰু কি ৰায় দিয়ে এয়া নিশ্চিতভাৱে লক্ষণীয় হ'ব কাৰণ অসম চুক্তিৰ ভিত্তিবৰ্ষ একাৱন্নৰ বিপৰীতে এসত্তৰৰ বিপৰীতে একাৱন্ন কৰাৰ বাবে আবেদন জনাইছিল সন্মিলিত মহাসংঘৰ ফালৰ পৰা।